বিশাল সমরাষ্ট্রের ভাণ্ডার নিয়েও এখনও ইউক্রেনকে কাবু করতে পারছে না পুতিনের রাশিয়া। তাই আবারও সামনে এসেছে পুতিনের হাতে আসলে কি পরিমাণ অস্ত্র মজুদ আছে। সামরিক শক্তির বিচারে বিশ্বের ১৪০টি দেশের মধ্যে রাশিয়ার অবস্থান দ্বিতীয় হলেও ইউক্রেনের অবস্থান সেখানে ২২তম। দুটো দেশের সৈন্য সংখ্যা, যুদ্ধ বিমান, রণতরী বা সামরিক সরঞ্জামেও ব্যাপক পার্থক্য রয়েছে। সামরিক শক্তি পর্যবেক্ষণকারী সংস্থা গ্লোবাল ফায়ার পাওয়ারের সবশেষ তথ্য অনুযায়ী রাশিয়ার সৈন্য সংখ্যা ৮,৫০,০০০, বিপরীতে ইউক্রেনের আছে মাত্র ২,০০,০০০। তবে দুই দেশেরই সমান সংখ্যক আরও ২,৫,০০০ করে রিজার্ভ সেনা আছে, আর রাশিয়ার আধা সামরিক বাহিনীর সদস্য সংখ্যা ২,৫,০০০, তবে ইউক্রেনের মাত্র ৫০,০০০। শুধু সেনা নয়, সামরিক খাতেও দুই দেশের পার্থক্য যোজন যোজনের। রাশিয়ার মোট সামরিক আকাশযান রয়েছে ৪,১৭৩টি, সেখানে ইউক্রেনের মাত্র ৩১৮টি। ইউক্রেনের যুদ্ধ বিমান ৬৯টি হলেও রাশিয়ার বহরে আছে ৭৭২টি। শুধু আক্রমণকারী বিমানই রয়েছে রাশিয়ার ৭৩৯টি, ইউক্রেনের সেই সংখ্যা মাত্র ২৯টি। ইউক্রেনের পরিবহন বিমান মাত্র ৩২টি হলেও রাশিয়ার রয়েছে ৪৪৫টি। রাশিয়ার মোট হেলিকপ্টার রয়েছে ১,৫০০এর বেশি, সেখানে অ্যাটাক হেলিকপ্টারই আছে ৫,৫০০র মতো। অন্যদিকে ইউক্রেনের হেলিকপ্টার রয়েছে ১,১২টি, আর অ্যাটাক হেলিকপ্টার মাত্র ৩৪টি। স্থল যুদ্ধযানেও আধিপত্য রাশিয়ার হাতে। পুতিন সরকারের ঝুলিতে ট্যাঙ্ক রয়েছে প্রায় ১,২৫,০০০, সেখানে ইউক্রেনের হাতে আছে ২,৫,০০০এর কিছু বেশি। আর্মড ভেহিকেল রাশিয়ার রয়েছে ৩০,১২২টি, আর ইউক্রেনের আছে ১,২৫,০০০এর কাছাকাছি। মস্কোর হাতে স্বয়ংক্রিয় আর্টিলারি আছে ৬,৫৭৪টি, এই অস্ত্র ইউক্রেনের আছে হাজারের কিছু বেশি। এছাড়া রাশিয়ার মোবাইল রকেট প্রজেক্ট রয়েছে ৩,৩৯১টি, সেখানে ইউক্রেনের আছে মোট ৪৯০টি। সামরিক নৌযানের দিক থেকে অনেক এগিয়ে রাশিয়া। ক্রেমলিনের নৌসামরিক যান ৬৫০টি থাকলেও ইউক্রেনের রয়েছে মাত্র ৩৮টি। রাশিয়ার একটি বিমানবাহী রণতরী থাকলেও ইউক্রেনের এরকম কোনো রণতরী নেই। তেমনি রাশিয়ার ৭০টি সাবমেরিনের বিপরীতে ইউক্রেনের সেই সংখ্যা শূন্যের কোটায়। ইউক্রেনের কোনো ডিস্ট্রয়ার নেই, তবে রাশিয়ার রয়েছে ১৫টি। ইউক্রেনের একটি ফ্রিগেট থাকলেও রাশিয়ার হাতে ১১টি। রাশিয়ার S-400 নামের অত্যন্ত শক্তিশালী মিসাইল সিস্টেম রয়েছে, যা আকাশ প্রতিরক্ষায় খুবই কার্যকর। তবে ইউক্রেনের এরকম কোনো ব্যবস্থা নেই। রাশিয়া সামরিক খাতে প্রতি বছর ব্যয় করে ১৫,৪০০ কোটি ডলার, সেখানে ইউক্রেন তার ১৫ভাগের ১ভাগ খরচ করে। অমিত হাসান রবিন, কালবেলা ডেস্ক।